সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 5টা আর আমি আজকে আমার বাচ্চাদের আনিনি, আমি একাই চলে এসেছি। আর ওদের সামনে এই যদি কথাগুলো আমি শেয়ার করি, ওরা ভীষণ ভীষণ ভয় পেয়ে যাবে। এমনিতে ওরা কিন্তু ভীষণ ভয়েতেই আছে, তার কারণ আজকে আমাদের এই বাড়ির যে একটা গোপন তথ্য রয়েছে, যে গোপন কথা রয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন প্রায় 3 থেকে 4 বছর বয়স, তখন আমার বাবা মা এই জমিটা কিনে এই বাড়িতে আসে। আর এই বাড়িটার যে মালিক ছিলেন, যে জায়গার যিনি মালিক ছিলেন, তিনি আমার বাবাকে, মানে আমার মামাদের জমিটা খুব তখনকার সময় যে মূল্য ছিল সেই মূল্যটা দিয়ে নিয়েছিলাম। কিন্তু আমাদের যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, কিন্তু একটু অসুবিধার কারণে উনি মান্থলি টাকা আমাদের কাছ থেকে নিয়ে এই জমিটা আমাদের বিক্রি করেছিলেন। আর এই জমিটা আমরা যখন কিনি, তখন আমরা কিন্তু এত কথা এখানকার জানতাম না। আর পরে পরে যখন এখানে থাকতে শুরু করি, পরপর আমরা নিজেরা অনুভব করি এবং আশেপাশে মানুষের কাছ থেকে আমরা এই বাড়ির সম্বন্ধে, এই জমিটার সম্বন্ধে, আশেপাশের সম্বন্ধে অনেক কথা আমরা জানতে পারি, সেটা আপনাদের সাথে আজ শেয়ার করি। সোজা দেখা যাচ্ছে যে রাস্তাটা রয়েছে, সরু একটা রাস্তা রয়েছে, তারপর দেখুন একটা খেজুর গাছ দেখা যাচ্ছে আর মাঠ দেখা যাচ্ছে। মানে এই রাস্তাটা, এই জায়গাটা, ওই যে প্রথম বাড়িটা যে শুরু হয়েছে, তার পেছন থেকে যে যে খেজুর গাছটা দেখুন, ওই খেজুর গাছের পাশ থেকে এই যে রাস্তাটা, ওই নারকোল গাছ দেখুন ওই পাশ ধরে, এই জায়গাগুলো কিন্তু অনেক গল্প রয়েছে। এটা কিন্তু একটা শুধু মজানো জমি নয়, এটা একটা বড় বড় একটা পুকুর, এটা কিন্তু একটা বড় সড়ো পুকুর। মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম, এই পুকুরে আমরা অনেক স্নান করেছি, মানে এত একদম টলটলে এর জল ছিল। আমার বলতে গিয়ে কিন্তু ভীষণ খারাপ লাগছে, অনেক দুঃখের স্মৃতিও এই পুকুরে রয়েছে। আর এই যে গাছটা রয়েছে, এটা কিন্তু বড় একটা সিরিজ গাছ ছিল, আজ এই গাছটা মারা গেছে। কিন্তু এই গাছের এই যে পজিশনটা দেখছেন, এইখানটা কিন্তু খুব একটা, এটা কিন্তু খুব একটা ভালো আশীর্বাদের জায়গা নয়, আর এটা কিন্তু একটা অভিশপ্ত জায়গা। আমরা জমি কিনে এসে থাকার পরপরই আমরা জানতে পারি যে এই জমিটা কিন্তু ন্যায্য মূল্য দিয়ে আমরা কিনেছি, কিন্তু এর পূর্বপুরুষ যে জমিটা ছিল, এটা একটি বিধবা ছিল। আর বলা হয়, আমার গাটা কিন্তু এখনও কাটা দিচ্ছে, বলা হয় এই জমিটা যে নিয়েছিল সে ঠকিয়ে নিয়েছিল এই পজিশনটা পুরো। যারা হয়তো শুনবে, অনেক হয়তো স্বীকার করবে না, কিন্তু আমাদের কিন্তু এই আশেপাশের লোকেরাই, এই লাইনে আমরা যারা থাকি, আমরা সবাই ভুক্তভোগী এই বাড়িটার ওপরে। এই মানে আমরা যে সবাই আছি, আমরা জানি যে কী ঘটনা বা কীভাবে সমস্ত কিছু হচ্ছে। সেই বিধবা মহিলাকে বলা হয়, তোমার যেহেতু সন্তান নেই, তোমাকে আমরা দেখব। আর তার কাছ থেকে জমিটা ঠকিয়ে নেওয়া হয়, আর তাকে কিন্তু পরবর্তীকালে দেখা হয়নি, তিনি কিন্তু একা হয়ে গেছিলেন। আর বলা হয় ওই যে আমি দেখালাম আপনাকে খেজুর গাছটা, ওইখান থেকে আমার গাটা কাটা দিচ্ছে, ভয়ও লাগছে। মানে প্রতি রাতে উনি লাঠি নিয়ে ওইখান থেকে হেঁটে তিনি এই পজিশনটা প্রতিদিন তিনি কমপ্লিট করেন। আমার গা কাটা দিচ্ছে। আমাদের বাড়ির ওই যে পজিশন রয়েছে, ওই দিকে জানলা কিন্তু আমরা কখনো খুলে শুতে পারি না। আমরা যদি খুলেও নিজেরা গরমে শুই, ঠিক রাত্রেবেলায় কেউ না কেউ আমাদের নক করে বলবে জানলাটা বন্ধ করো। ঠিক 12টা 1টার দিকে, ঠিক মধ্যরাতে আপনার ঘুম ভাঙবেই। আমরা জানি ওখানে কেউ আছে, কেউ আছে, মানে তিনি ওই জায়গাটা কিন্তু কমপ্লিট করেন যাও আসা। ওনার যে বাড়ির যে জায়গাটা রয়েছে, মানে যে রাস্তাটা রয়েছে, যে সীমানাটা রয়েছে, উনি প্রতিদিন লাঠি নিয়ে যান আর আসেন, এটা প্রত্যেকে জানে। কিন্তু এই পজিশনে যারা থাকেন, তারা সকলে জানেন যে এইখানে উনি আছেন। আর এই মতো অবস্থায় শুধু উনি আছেন, উনি যান আসেন, ঠিক আছে, কিন্তু আরও দুষ্ট অনেক আত্মারা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে, আমাদের বাড়ির ভেতরে রয়েছে, বাইরে রয়েছে। আর শুধু আমাদের ক্ষতি করতে পারে না কেন, আমার মা ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আমার মা ভীষণ ভীষণ ঈশ্বর বিশ্বাসী। প্রতিদিন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর যখন আমাদের বাড়িটা হচ্ছিল, ওই ছাদের ওপরে আমার মা বাইবেল নিয়ে, মানে আমরা খ্রিস্টান, সে অনুযায়ী তিনি ঈশ্বরের বাক্য তিনি পাঠ করতেন। আর আমাদের বাড়িটাকে পুরো ঈশ্বরের কাছে সমর্পণ করা রয়েছে। ওরা কিন্তু আসে যায়, ওরা কিন্তু কোনো স্থান কিন্তু ওরা ছাড়ে না। যেমন সেদিন দেখুন, আমরা এই বাড়িগুলো আমাদের ভাড়া পারপাসে, দোতলাটা তৈরি হয়েছে, কেউ থাকার নেই, ঘরগুলো খাড়ি পড়ে রয়েছে প্রায় 2020 থেকে। আর 21 সালে এসে আমি এই সপ্তাহ দুয়েক এসে যখন ঘরে আছি, ঠিক 2-3 দিন আমি ভালো ছিলাম,
আর ঠিক তৃতীয় দিন যখন কারেন্ট চলে গেছে, আমার পোপো রাত্রেবেলা আমাকে উঠে বলছে, মা তুমি দেখো আমার পায়ের কাছে কে দাঁড়িয়ে আছে লাল চোখ বার করে। ওই দিন থেকে যে আমি শুনেছি আমি আর রাতে আর ঘুমাতে পারি, ঠিক 12টা 1টা আমার ঘুমটা ভেঙে যায়। আমি বাচ্চাদের আগলে মোটামুটি জেগেই থাকি, আর আমার গানে ফোনের মধ্যে প্রভু যিশুর গান রয়েছে, সেই গানগুলো চালিয়ে আমি জেগে থাকি আর ঈশ্বরের কাছে আমার বাচ্চাদের আমি সমর্পণ করি। কেন এরকম এক একটা ঘটনা আমার জীবনে আছে, আপনারা বললে আপনারা হয়তো কি বলবো, যারা আমাদের ওখানে সাক্ষী রয়েছে, যারা যারা ভুক্তভোগী এই লাইনের প্রত্যেকজনের বাড়ি প্রত্যেকে বলবে যে আমরা ভূতের উপদ্রব সব সময় ভুগছি, আর এমনই ভূত মানে আপনাকে জানান দেবে যে আমি আছি, আপনাকে জানান দেবে আমি আছি, তুমি এই জায়গা ছেড়ে দাও, এটা তোমার জায়গা নয়, এটা আমার যাওয়া আসার জায়গা। তারপরে দেখুন আরও একটা ঘটনা, এই যে জায়গাটা দেখুন, আমি জায়গাটা দেখুন, এই যে সীমানা করা রয়েছে, এই একটা প্লট, এটা কিন্তু কারোর জমি, এটা কারোর জমি, এখন হয়তো বাচ্চারা এসে খেলে, এটা একটা প্লট। আবার দেখুন সামনে একটা প্লট, এই যে আমাদের জমিটা রয়েছে এটা বিভিন্ন ভাইদের সব ভাগ ছিল, এটা একটা ভাইয়ের বোনের ভাগ, এটা একটা বোনের ভাগ, তার আগে একটা বোনের ভাগ, আমরা যে পজিশনটা রয়েছে এটা একটা ভাইয়ের ভাগ, তারপর সে একটা ভাইয়ের ভাগ, তারপরে আরও জমি আছে। আর এই যে পজিশনটা, এই যে জমিটা রয়েছে, এটার একটা বিরাট ঘটনা রয়েছে। কেন বলুন, এই ঘটনার মধ্যে রয়েছে, এটা একটা, এই জমিটা একটা যে কাঠের বিজনেস করতো তিনি নিয়েছিলেন, থাকতে দেওয়ার পরে কী হয়েছিল, ওরা পুরো পরিবার নিয়ে এসেছিলো, আমরা খুব খুশি যে আমাদের পাশে কেউ এসেছে, আমরা ভীষণ খুশি, ওরা পুরো পরিবার নিয়ে এলো। একটি বছরের মধ্যে ওনাদের মধ্যে কি হলো আমি জানি না, ওনার স্ত্রী পাগল হয়ে গেলেন, আর যে বউটা এসেছিলেন ওনার না দুটো বউ ছিল, আর দ্বিতীয় যে বউটা ছিল এত সুন্দর কালো কুচকুচে, মানে মাথা থেকে পাছা অব্দি চুল, উনি না ন্যাড়া হয়ে পাগল হয়ে না ওরা সব এখান থেকে চলে গেল, উনি চলে গেল, এবং যে কাঠের ব্যবসাদার ছিল, যার জায়গাটা ছিল, সে কী করলো, তার কাঠের গোডাউন পুরো পুড়ে গেল, তার জায়গাটা যেখানে ছিল সেখানে পুরো পুড়ে তার বিজনেস পুরো শেষ হয়ে গেল। আরও বলি আপনাদের, দুটো জায়গা নেওয়া হয়েছে, যে প্রমোটার নিয়েছিল, এই যে দুটো জায়গা প্রমোটার নেওয়া হয়ে গেছে, মাপঝোপ হয়ে গেছে, ঘরবাড়িও হবে, কিন্তু 7 থেকে 8 বছর হলো প্রমোটার নিয়ে নিয়েছে, বাড়ি হবে ঘর হবে, আমরা ভীষণ খুশি, যাই হোক আমাদের তো একটা জমজমাট হবে জায়গাটা, কিন্তু তার মেয়েটি মারা গেল, মেয়ে মারা যাবার পর তার বিজনেস পুরো নষ্ট, আজ দেখুন 8-10 বছর ধরে ঠিক ওইভাবেই পড়ে আছে। তা অভিশপ্ত ভিটে না তো কী, আমরা ন্যায্য মূল্য নিয়ে কিনলে কী হবে, কিন্তু শুধু ঈশ্বরের দয়া বলে আমরা আছি, আর পজিশনে যারা রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের ভাগেই রয়েছে, তারা কেমন রয়েছে, তারা নিজেদের অংশে রয়েছে, কিন্তু আমরা যেটা রয়েছি আমরা এটাকে কিনে এসেছি। এই যে গাছের, এই যে পুকুরের পাড়টা দেখছেন, এই পুকুরের পাড়টা, আর যখন মানে রাত হবে না, আমাদের একজন মামা গল্প করছিলেন, উনি এখানকারই, ও যেহেতু পার্টিগত ব্যাপারে উনি কোনো কারণে এখানে লুকাতে এসেছিলেন, আর সামনে ছিল বিরাট পুলিশ, মানে যত রকমের গুন্ডা মস্তান ওনাকে মেরে ফেলবে এই টাইপের। উনি বলছেন আমি এত ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি আমাকে নিজেকে ওদের গিয়ে সঁপে দিই, তোরা থাকিস কী করে, মানে উনি এত ভয় পেয়ে আমাদের লাস্টে বললেন মনে হচ্ছিল আমি গিয়ে ওই গুন্ডা মস্তান মানে যারা আমাকে ধরতে এসছে পুলিশ যা হোক আমি ওদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দিই, আমি এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি, মানে এত ভয় লাগছে, মানে এত ভয়। গভীর যখন রাত হয় না তখন আপনি বুঝতে পারবেন যে ওখানে কেউ আছে, আছেই। একদিন আমার মা কী করেছে, এই যে কল রয়েছে, কলের নিচে আমার মা বরাবর নিচের দিকে না আমাদের কল রয়েছে, আর দেখুন এখানটা পুরো পুকুর, এখানে কিন্তু জল আছে, বোঝা যাচ্ছে না, ওটা কিন্তু পুকুর পাড়, ওটা জল আছে। আর আমার মা কী করেছে, তখন আমাদের তো ব্যবসায়ী বাড়ি, প্রায় সারা রাতই দিনই আমাদের লাইট জলে আমাদের কাজ হয়, তখন বাবা বেঁচে ছিলেন, মা কী করেছে না বাসনপত্র রেখে ঘুমিয়ে গেছে, আর আমাদের বাড়িতে সবাই জানে আমাদের পুকুর পাড়ে লাইটটা জ্বলতে থাকে, আর সবাই মাকে বলে তোরা তো সারা রাতই দিন জেগে থাকিস, বাবা বোট তখন 3টের সময় উঠে যেত, এখন আমরা একটু বেলা করে উঠি, যেহেতু আমাদের ব্যবসা এতক্ষণ অতটা নেই, তখন ওই বাবা উঠে যেত 3টের সময়, বাবা উঠে যেত, তার আগে না মা ঘুমিয়ে পড়েছে, এবার ঘুমিয়ে পড়ার পর যখন মাঝরাত্রি হয়েছে আর মা গেছে না বাসন ধুতে, মার মনেই নেই যে এটা কিন্তু এখনও গভীর রাত। এবার মা যখন কলতলায় গিয়ে বাসনটা ধুচ্ছে, মা যেহেতু নিচে হচ্ছে, মা দেখছে একটা ঠান্ডা হাত না মায়ের ঘাড়ে দিচ্ছে, আর মা না বুকটা না ধরাস করেছে, ঠান্ডা হাতটা আসছে কোত্থেকে, মায়ের ঘাড়ে দিচ্ছে খালি ওই হাতটা। তারপরে মা তাড়াতাড়ি বাসন ফেলে ঘরে, ঘড়ি যখন দেখছে তখন রাত 2টো বাজে। তাহলে ভাবুন কী ভয়, মানে আমার ভাইয়ের ঘর যে রুমটা রয়েছে ওই রুমে কখনো আপনি ঘুমাতে পারবেন না,
আপনি যদি ঘুমাবেন আপনাকে গো ভূতে ধরবে, আর গায়ে আপনাকে আঁচড় দেবেই। অনেকে বলবে হয়তো নখ বেশি আপনার, নখ বড়, কিন্তু না, এগুলো হয়। আমার বাচ্চারা টয়লেটে গেছে ওই পাশে ওই দিকের বাথরুমে, ওরা দুজনে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে টয়লেটে, ভয় পাচ্ছে, হয়তো সে মন্দগুলো শুনছে আমরা ওইসব বলছি। হ্যাঁ, তখন ওরা কি করছে, আত্মাগুলো হয়তো শুনছে ওদের কথা। যাই হোক, আমার বাচ্চারা বাথরুমে গেছে, এত ভয় পাচ্ছে। আর আমি বলছি কিসের ভয়, জানা করে চলে আয়, আমরা দাঁড়িয়ে আছি, এবার না আগেরবার লকডাউনের সময়। আর চলে এসছে ওরাই। তারপরের দিন যখন আমার ভাইয়ের বউ আমরা চান করাতে গেছি বাচ্চাদের, দেখছি আমার পোপড়ে এইখান থেকে পুরো বুকের নিচ পর্যন্ত এইগুলো এইগুলো আঁচড়ানো, আমার মেয়েরও ঠিক সেম পিঠ সামনে, আর আঁচড়েছে কীরকম, নখ থেকে পুরো টেনে আঁচড়ে দিয়েছে। আঁচড়ানোগুলো কেমন বলুন তো, পুরো টানা টানা এরকম। আমাদের বাচ্চাদের কিন্তু গায়ে কোনো নখ নেই। এই লাইনে যারা থাকে সবাইকে প্রায় এরকম আঁচড় খায়, প্রত্যেকে প্রত্যেকে। এখন যদি আমি সবার বাড়ি বাড়ি যাই না, সবাই একই কথা বলি, মানে এরকম যদি আপনার প্রমাণ চান আমাদের বাড়ির এখানে সবাইকে জিজ্ঞেস করবেন। এইখানে যদি কেষ্টপুরের মধ্যে সব থেকে ভুতুড়ে ভয়ের জায়গা হয়, আমাদের এইখানটা। এখানে আমরা অনেক কিছু, মানে আমাদের ক্ষতি হয়েছে, কিন্তু ঈশ্বর অনেক সময় সে ক্ষতি থেকে বাঁচিয়েছেন, আবার হয়তো কোনো কারণে সে ক্ষতি থেকে ঈশ্বর আমাদের বাঁচাতে পারেনি। যখন আমরা বড়ো ছিল, একদম ছোট, আমাদের তখন একদিনে তো এত বড় বাড়ি হয়নি, আমরা কী করেছিলাম, আমাদের বেড়ার ঘর ছিল। আর রাত্রেবেলা বাবা কাজে চলে গেছিল, বাবা নাইট ডিউটি করতেন, গভর্নমেন্ট সার্ভিস করতেন, ঠিকমতো মাইনে না হওয়ার কারণে বাবা একটা ব্যাগ কারখানায় রাত্রে নাইট ডিউটির কাজে যেতেন, আর মা ভাই ওরা একটা ঘরে শুয়েছে, আমায় আর বাচ্চা এক ঘরে শুয়েছে। আর প্রায় তখন এক মাস আঁতুর চলছে। হ্যাঁ, এবার আমার মা আমার কাছে শুতে আসলো, আমি বললাম কী করে হবে আমাদের চারজনে, তুমি আর ভাই বরং ও ঘরে শো, আমি বাচ্চা নিয়ে এখানে শুচ্ছি। আর রাত্রে যখন ঘুমিয়েছি, বাচ্চাটার দিকে আমি পিট করে এদিকে ঘুরে ঘুমিয়ে গেছি। আর ঘুমিয়ে যাওয়ার পরে সারা রাত আমার বাচ্চা কাঁদছে, আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, মানে এই পাশের মামিরা তখন থাকতো, ওরা এসে ডাকছে, কত ডাকছে, কত ডাকছে। আমাদের তো বেড়া বড় একটা লাঠি কঞ্চি নিয়ে বেড়ার ভেতর থেকে আমাকে গুটিয়ে মারছে ওই খোঁচাটা দিয়ে, কিন্তু আমি ঘুম ভাঙছে না। এত ঘুমাচ্ছি আমি, এত ঘুমাচ্ছি, এত ঘুমাচ্ছি। তারপর যেহেতু আমাদের বেড়ার দরজা ছিল, সেই মামি কি করেছে, বেড়ার দরজাটা সরিয়ে মাথা গলিয়ে ভেতরে ঢুকে আমার গালে শশা পাটে যে কত চর মেরেছে আমি নিজেই জানি না। আমি তো ঘুম থেকে উঠে গেছি, আমি চিৎকার করছি, আমার মা উঠতে পারছে না। ঘরে আমাদের তখন কারেন্ট ছিল না, শুধু একটা বাতি জ্বলছে। আর আমার মামি কি করেছে, ওই মামিটা আবার মাকে গিয়ে, মাকে যখন দু তিনটে চর মারতে, মাও তখন উঠেছে। আমার ভাইকে যেহেতু ডাকা হয়নি, এত ঘটনা আমার ভাই কিচ্ছু জানে না, তখন আমার ভাই 12-13 বছর বয়স হবে, আমার ভাই কোনো ঘটনাই জানে না, ও পরের দিন একেবারে উঠেছে। তাহলে চিন্তা করুন কীভাবে কাল ঘুম আমরা ঘুমিয়েছি। সেদিন যদি আমি এই ঘুমটা যদি না ভাঙতো, আমি নয় ঘুমিয়ে পড়ছি, আমার মা, একটা শিশু কেঁদে যাচ্ছে, কত জোরে কাঁদে, বেড়ার ঘরে আমরা শুয়ে আছি, সেই ডাক, সেই আওয়াজটা শুনতে পাচ্ছে না, এলাকার লোক জেগে গেছে, তখন 12টা-1টা বাজে, সবাই জমা হয়ে গেছে, কিন্তু আমাদের ঘুমটা ভাঙছে না। এটা কি একটা নর্মাল ব্যাপার? যেহেতু আমি নয় অসুস্থ, আমি পশুতি, আমি ঘুমাতে পারি, আমার মাটা, আমার মাও এরকম ঘুমিয়ে পড়ে। তখন আমাদের ব্যবসাও ছিল না, দোকানও ছিল না, মা একদম ঘরোয়া হাউস ওয়াইফ, কী করে আমার মা ঘুমিয়ে গেল, মা ঘুমালো, ভাইটাও ঘুমিয়ে গেল, এইভাবে কাল ঘুম ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তাহলে চিন্তা করুন মানুষের জীবনে এসব ঘটনা আছে। এই যে তালগাছ, এখানেও বড় বড় হিস্ট্রি আছে। এক এক সময় কখনো গরমে আমরা রাগে যেতে, মা চলো আমরা রাতের ছাদে শুনো, আমার বাবা ভাই বলে আমি যাবো না, তোদের অনেক সাহস, তুই যা। তখন আমার বড় ছেলে ছিল, আমাদের তো এখানে কারেন্ট ছিল না, আমরা ওপরে মশারি টাঙিয়ে বাচ্চা নিয়ে শুয়েছি। ঠিক যখন 12টা-1টা বাজে, হঠাৎ চোখ খুলে গেছে, কী ভয় যে লাগছে আপনাকে আমি কী বলবো, তো আমার রাস্তা ভারী, আমি বুঝতে পারছি কিছু একটা, জমা চলো নিচে চলো, বাচ্চা নিয়ে আমরা নিচে চলে এলাম। মানে কোনো দিন আপনি মানুষে ছাদে শুতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে। আর আমাদের আজগারের ফ্ল্যাট আছে, আমাদের দিদিরা সব ঘুমায়, যায়, আসে, আমরা ওখানে ফ্ল্যাটে, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা গোবরায়। কিন্তু এইখানে দেখুন, আমাদের নিজেদের বাড়ি, কেনা বাড়ি, কিন্তু কোনদিন আমরা ছাদে থাকতে পারি না। সবার আগে প্রথম আবিষ্কার করে আমাদের প্রথম ভাড়াটে। ওরা যখন প্রথম আসে, ওরা কী করেছে, কারেন্ট চলে যাওয়ার, তখন আমাদের কারেন্ট এসে গেছে, ওরা তখন 2007 সালে কারেন্ট, তখন আমাদের এখানে কী হয়েছে, 2007 সালে কারেন্ট কী হয়েছে আমাদের এখানে ছিল, আর হঠাৎ রাতে কারেন্ট চলে গেছে। ওরা তো দেশের লোক, ওর একজনের নাম ছিল বিশ্বনাথ, আরেকজনের নামটা আমি ঠিক ভুলে গেছি, আর ওই দুজনে মিলে, একজন দুজনে মিলে কী করেছে, ওপরে উঠে এসছে, এসেই ঠিক এরকম চিলেকোঠা, তখন আমাদের এই ফ্লোরটা হয়নি, শুধু নিচের ফ্লোরটা ছিল, ওই দোতলার ওপরে বিছানা করে ঘুমিয়েছে ও আরেকটা বন্ধু। যখন মধ্যরাত্রি হয়েছে,
এই ছাদের মধ্যে আমি বলছি, সে হয়তো শুনছে, হাফ প্যান্ট পরা একটা মানুষ এসে দাঁড়িয়েছে, মানে মন্দ জিনিস এসে দাঁড়িয়েছে, ওদের কি করবে, ফেলে দেবে, কে কেন ফেলে দেবে যে এটা জায়গাটা ওর, তোরা কেন শুয়ে আছিস। তখন ওই যে বিশ্বনাথ ছিল, ও কি করছে, মানে হনুমান চল্লিশা পড়তে শুরু করেছে, আর ওর কাছে বিড়ি ছিল, যেই বিড়িটা ধরিয়েছে মন্দ জিনিসটা কি করেছে, ওদের থেকে অনেক দূরে রয়েছে কিন্তু ওদের দেখছে। ওরা আমাদেরকে এই কথা বলল। আর ওই রাত্রেবেলায় নেমে এসে ওই যে আরেকটা ছেলে ছিল, ওর যে কি জ্বর, ও তো দেশে চলে গেল। ওই ছেলেটা কিন্তু ওই যে বিশ্বনাথ ছিল, ও অনেক কিছু জানতো। আজ যদি আমাদের এই ভিডিওটা দেখে, ও ভাববে দিদি এত বছর পরে ঠিক মনে রেখেছে, মানে ও আমাদের বাড়ির প্রথম আবিষ্কার করে যে তোমাদের ছাদে কিন্তু কেউ আছে। হ্যাঁ, এইসব জায়গাগুলো আছে তো, অবশ্যই আছে, না থাকলে আমরা কেন ভয় পাবো। এই এরিয়া, এই লাইনে যারা থাকে, এলাকায় যারা থাকে, যারা ছোট থেকে বড় হয়েছে, প্রত্যেকে বলবে এখানে একজন বৃদ্ধা মহিলা আছেন, তার কান্না, তার অভিশাপ এই ভিটেতে আছেই, কেউ না কেউ কোনো কোনোভাবে তাদের ক্ষতি হয়েছে, প্রত্যেকে বলবে, প্রত্যেকে বলবে, জোর গলায় বলবে যে আমরা ভুক্তভোগী, আমরা এখানে আছি। সবসময় কিন্তু মানুষের সাথে লড়াই যুদ্ধ করে পাওয়া যায়, পারা যায়, কিন্তু অনেক সময় এদের সাথে কিন্তু পারা যায় না, এরাও কিন্তু আছে, অশরীরী আত্মা, মন্দ আত্মা, ভূত প্রেত কিন্তু আছে। বাইবেল, ধর্ম, কোরআন, যেখানে আপনি দেখবেন এদের উল্লেখ আছে, এরা সত্যি আছে, আর আমরা সবসময় ফিল করি এরা আছে, আমি সবসময় অনুভব করি। যবে থেকে আমার পোপোতো বলেছে, আমার রাত্রে আর ঘুমই হয় না, আমার খালি জিগে, এই যিশু বাবা, আমার তো বড় ছেলেটার সময় এরকম হয়েছিল একবার, আমি একা যেহেতু এদেরকে নিয়ে উপরে আছি, আমার সবসময় চিন্তা থাকে কী হচ্ছে কী না হচ্ছে, বাচ্চারা ঠিক ঘুমাচ্ছে তো, আমি খালি ঈশ্বর করি, প্রভু আমার বাচ্চাগুলোকে তুমি দেখো, আমি যদিও ঘুমিয়ে পড়ি, তুমি কিন্তু আমার বাচ্চাদের দেখো। আর আমার বড় সন্তান যখন হয়েছিল, তারপর আমার যে কটি সন্তান হয়েছে, আমি মার বাড়ি থাকতাম, আর ঈশ্বর করে প্রভু আমি এইদিকে ঘুরে শুচ্ছি, তুমি আমার বাচ্চাটাকে লক্ষ্য রেখো। মানে আমাদের জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়, শুধু আমার মা ঈশ্বরকে ডাকেন, প্রার্থনা করেন বলে আমরা মোটামুটি আছি, কিন্তু এখানে যারা আছে প্রত্যেকে বলবে, প্রত্যেকে জোর গলায় বলবে আমরা ভুক্তভোগী, আমরা কিন্তু এদের সাথে প্রতিদিন লড়ে যাচ্ছি, ওরা ওদের জায়গা আছে, আমরা আমাদের জায়গা আছি। কখনো কখনো ওদের সাথে আমাদের দেখা হয়েই যায়, আমরা অনুভবও করি আছে। আমার নিচের ঘরে, আমাদের মাদের নিচের ঘরে যখন আমাদের ভাড়াটে আছে, ও আগের ভাড়াটেটা ও মাকে সরাসরি বলে গেছে, মাসিমা, ওর নাম দীপক, ও চলে গেছে বিহার, ও যাওয়ার সময় বলে গেছে, আন্টি তোমার ঘরে কেউ আছে, সবসময় মনে হয় আমার কানের কাছে কেউ কিছু বলছে, আমরা জানি কিন্তু আমরা কি বলবো, তাহলে হ্যাঁ হতে পারে। তারপরে ও এত ভয় পাচ্ছিলো, ঠিক আছে তুমি চলে যাও, ও তখন আমাদের রুমটা ছেড়ে চলে গেল। এরকম অনেক ভাড়াটে এসছে গেছে, বেশিরভাগ অনেকে বলেছে, অনেকে বলেনি, অনেকে অনেক রকম কারণ দেখিয়ে চলে গেছে, অনেক হয়তো বলতে সাহস হবে না, আমরা সবাইকে বলি না কারণ মানুষ ভয় পাবে। এখন যে ভাড়াটেটা আছে, ও মুসলিম, ও দিন রাত ওরা আল্লাহকে ডাকে, ও পাঁচ ওয়াক্ত নামাজি, যখনই থাকে না ও ফ্রাইডে ও নামাজ পড়বেই, আমরা আমাদের ঘর থেকে শুনতে পাই, ও কী সুন্দর করে নামাজ পড়ে, ওই জন্য ও কিন্তু ঠিক আছে, আর আমি জানি ও থাকবে, ও খুব সাহসী, এত ঈশ্বরকে, ওদের ঈশ্বরকে ডাকে, আমি বুঝতে পারি ও ঠিক থাকতে পারবে। একমাত্র এদের মধ্যে না অনেক শক্তি থাকে, ওরা যেহেতু আল্লাহকে এত ডাকে না, এত ডাকে, পাঁচ ওয়াক্ত ও নামাজ পড়ে, ও ভীষণ পাক ছেলে, ভীষণ পবিত্র, ও ঈশ্বরকে ডাকে, আর ও কিন্তু ভয় পায় না, ও কিন্তু কোনোদিন, আজ এই লকডাউনের পরপরই ও আমাদের বাড়িতে এসেছে, আর প্রথম প্রথম আমরা জানতাম না মুসলিম, পরে পরে ও যখন গুনগুন গুনগুন করে নামাজ পড়ে, আমরা পুরো বাড়িতে অনুভব করি ও নামাজ পড়ছে। আর ও ঠিক শুক্রবার হলেই, কোথাও শুক্রবার ও ছুটি পায় রবিবার, ও কিন্তু চলে যায় কোনো মসজিদে, ঠিক পরে সাদা পাঞ্জাবি পরে ওর আল্লাহকে ডেকেও চলে আসে। আরেকটা আমাদের ঘরে আছে পাঞ্জাবি, ও ছাদে থাকে, ওরা ওদের ঈশ্বরকে খুব ডাকে, ওরা ওদের গুরুজিকে, নানকজিকে এত ডাকে ওদের ঘরে, সবসময় ওদের ওই নানকের শব্দ হয়, আওয়াজ হয়। যারা ঈশ্বরকে ডাকবে, যারা তাদের দেবতাকে ডাকবে, তারা কিন্তু একমাত্র এখানে টিকে থাকতে পারবে। আর আমরা প্রভু যিশুকে আমাদের সব সময় আমাদের দায়িত্ব ভার কিন্তু আমরা দিয়ে রেখেছি, মানে যারা ধার্মিক, যারা ঈশ্বরকে ডাকবে, যারা দেখবেন দুর্বল মনের মানুষ কিন্তু এখানে থাকতে পারেন। ওই বিশ্বনাথ সেদিন যদি ও ওই হনুমান চল্লিশা না পড়তো, ওরা কিন্তু বাঁচতো না সেদিনে, ওদের একেবারে চিলে কোঠা থেকে ফেলে দেবে পুরো মন্দটা, মানে ওই যে হাফ প্যান্ট পরা ভূতটা ছিল, একটা হাফ প্যান্ট বলছে দিদি, একটা হাফ প্যান্ট পুরো খালি গায়, ওই রকম একজন আমাদের এখানে অনেক বেলায়, ছোটোবেলায় উনি বিষ খেয়ে মারা গেছিলেন, ওরা আমরা উনি কি জানি না, কিন্তু ওই মামাটা সবসময় হাফ প্যান্ট পরে থাকতেন, খালি গায়ে থাকতেন,
চাষের বাসের কাজ করতেন, অনেক জমি টমি তো তখন তো এরকম উন্নতি ছিল না, আমাদের মেগা সিটি টিটি সব জমি ছিল, এখানকার লোকের যত জমি ছিল মেগা সিটি, হ্যাঁ তখন ধান জমি ওরা চাষের কাজে লাগতো, ওরা যেত, ওই মামাটা সবসময় সব কাজ করতো, বাড়িতে কোনো অশান্তি হয়েছিল সেই কারণে উনি বিষ খেয়ে মারা গেছিল, উনি কি কে জানি না, কিন্তু এরকম বর্ণনা যা দিল ওনার সাথে ম্যাচ করে। আর দেখুন শুধু একজন ভূত এসে আসবে না, কিন্তু অনেক রকমের আত্মা এখানে আছে, অনেক রকমের আত্মা, আর এমনি ভিটেটা অভিশপ্ত ভিটে, এখানে যে থাকে না কারোর ভালো হয় না, কারোর ভালো হয় না, কেউ এখানে ভালো নেই, এই লাইনে যত লোক আছে কেউ না কেউ কিছু না কিছুভাবে অসুস্থতা, কিছু না কিছুভাবে অভিশাপ, এরা কিন্তু নিজেদের যারা এই এইখানে যারা ঠকানো জমি তো এখানে ভালো নেই, কেউ ভালো নেই, ওই পেছনের জমিটা আজ কত বছর ধরে, কত বছর ধরে কত মানুষের ক্ষতি, কত মানুষের সন্তান ওই জলে ডুবে মারা গেছে, যে মায়ের সন্তান হারিয়েছে চিন্তা করুন তো তার কত কষ্ট, এই পুকুরটাই বা কেন, অন্য জায়গায় তো হয় না, বিপদে আপদে দেখবেন এমনভাবে কারো সন্তান গেছে কেউ বলবে ওখানে মন্দ আছে, সে প্রমাণ দিয়ে গেছে আমি তোমার বাচ্চাকে নিয়ে গেলাম, মানে বলুন তো, মানে আমরা বুঝি যেখানে আছে এই জমি না, যে আসে কত প্রমোটার আসে কত কি আসে, আজ কাজ হবে কাল কাজ হবে, কই আজ 40টা বছর ধরে আমি দেখছি এরকমই পড়ে আছে, এখানে কোনো কেউ নিতেও পারে না, কেউ ঘরও করে না, কেউ থাকতেও পারে না, আর কেউ আসে এখানে আছে বুড়ো মানে ভীষণ কিছু আছে, ওই জমিটা কাউকে নিতে দেবেই না, মানে এরকম এটা এটা দেখুন এইভাবে পড়েই আছে আজ কত বছর, কেস যাই হোক কত রকম টাকা পয়সা দিয়ে এটা করা যায় না কিছু, এরকম কিন্তু এটা পড়ে আছে, নানান রকম লোকে কেস বলে এ বলে ও বলে, কিন্তু এটা অভিশপ্ত ভিটে, যে যাই বলুক আমরা যেটা ছোটোবেলা থেকে শুনেছি এক বিধবার কাছ থেকে ঠকানো জমি, সেই জমি নিলে কখনো কারোর ভালো, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরাও কিন্তু সেই অভিশাপের সাথে যুক্ত, আমরাও কিন্তু এই অভিশাপের মধ্যে ভাগিদার, আমরা ন্যায্য মূল্য দিয়ে কিনলে কি হবে, এখানে কারোর চোখের জল রয়েছে, যেখানে কারোর চোখের জল থাকে, কোনো মহিলার কোনো মায়ের আর্তনাদ থাকে সেখানে কখনো ভালো হয়, তাকে কথা দিয়ে তার সন্তান ছিল তার জমিটা নিয়ে তাকে দেখব বলে পরবর্তীকালে তাকে যদি দেখানো হয় তাহলে তাহলে কি হবে, তাহলে আপনারা বলুন কি হবে, সেই জায়গাটা তো অভিশপ্ত হতেই হবে, প্রতিদিনের যেখানে যার চোখের জল রয়েছে, নিজের মানুষ আমার অনেক মামিরা রয়েছে পাড়া প্রতিবেশী, তাদের কাছে যদি জিজ্ঞেস করেন তারা আগে বলবে হ্যাঁ এটা অভিশপ্ত ভিটে, বাচ্চাদের খুব সুন্দর করে খেলাধুলা হচ্ছে, ওদের নিয়ে এসেছি ছাদে একটু ঘোরাঘুরি করুক, আর এই লকডাউনের মধ্যে বাচ্চারা কোথায় যাবে, আর এই ছাদে আসলে একটু মনটা ওদের ভালো হয়ে যায়, সেই জন্য আমার দুই ছেলে মেয়ে, আমার ভাইয়ের বাচ্চা, দুটো ভাইয়ের বাচ্চা এসছে, একটা বড় ভাই একটা ছোট ভাই, চারজনে মিলে এখন খেলাধুলা চলছে, 7 থেকে 8 বছর হলো, প্রমোটার নিয়ে নিয়েছে, বাড়ি হবে ঘর হবে, আমরা ভীষণ খুশি, যাই হোক আমাদের তো একটা জমজমাট হবে জায়গাটা, কিন্তু তার মেয়েটি মারা গেল, মেয়ে মারা যাবার পর তার বিজনেস পুরো নষ্ট, আজ দেখুন 8-10 বছর ধরে ঠিক ওইভাবেই পড়ে আছে, তা অভিশপ্ত ভিটে না তো কী, আমরা ন্যায্য মূল্য নিয়ে কিনলে কি হবে, কিন্তু শুধু ঈশ্বরের দয়া বলে আমরা আছি, আর পজিশনে যারা রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের ভাগেই রয়েছে, তারা কেমন রয়েছে তারা নিজেদের অংশে রয়েছে, কিন্তু আমরা যেটা রয়েছি আমরা এটাকে কিনে এসেছি, এই যে গাছের এই যে পুকুরের পাড়টা দেখছেন, এই পুকুরের পাড়টা, আর যখন মানে রাত হবে না, আমাদের একজন মামা গল্প করছিলেন, উনি এখানকারই, যেহেতু পার্টিগত ব্যাপারে উনি কোনো কারণ এখানে লুকাতে এসেছিলেন, আর সামনে ছিল বিরাট পুলিশ, মানে যত রকমের গুন্ডা মস্তান ওনাকে মেরে ফেলবে এই টাইপের, উনি বলছেন আমি এত ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি আমাকে নিজেকে ওদের গিয়ে সঁপে দিই, তোরা থাকিস কী করে, মানে উনি এত ভয় পেয়ে আমাদের লাস্টে বললেন মনে হচ্ছিল আমি গিয়ে ওই গুন্ডা মস্তান মানে যারা আমাকে ধরতে এসছে পুলিশ যা হোক আমি ওদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দিই, আমি এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি, মানে এত ভয় লাগছে, মানে এত ভয়, গভীর যখন রাত হয় না তখন আপনি বুঝতে পারবেন যে ওখানে কেউ আছে, আছেই। একদিন আমার মা কী করেছে, এই যে কল রয়েছে কলের নিচে, আমার মা বরাবর নিচের দিকে না আমাদের কল রয়েছে, আর দেখুন এখানটা পুরো পুকুর, এখানে কিন্তু জল আছে বোঝা যাচ্ছে না, ওটা কিন্তু পুকুর পাড়, ওটা জল আছে, এটা দেখুন এইভাবে পড়েই আছে আজ কত বছর, কেস যাই হোক কত রকম টাকা পয়সা দিয়ে এটা করা যায় না কিছু, এরকম কিন্তু এটা পড়ে আছে, নানান রকম লোকে কেস বলে এ বলে ও বলে, কিন্তু এটা অভিশপ্ত ভিটে, যে যাই বলুক আমরা যেটা ছোটোবেলা থেকে শুনেছি এক বিধবার কাছ থেকে ঠকানো জমি, সেই জমি নিলে কখনো কারোর ভালো, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরাও কিন্তু সেই অভিশাপের সাথে যুক্ত, আমরাও কিন্তু এই অভিশাপের মধ্যে ভাগিদার, আমরা ন্যায্য মূল্য দিয়ে কিনলে কি হবে, এখানে কারোর চোখের জল রয়েছে,
যেখানে কারোর চোখের জল থাকে, কোনো মহিলার কোনো মায়ের আর্তনাদ থাকে, সেখানে কখনো ভালো হয়? তাকে কথা দিয়ে তার সন্তান ছিল তার জমিটা নিয়ে তাকে দেখব বলে পরবর্তীকালে তাকে যদি দেখানো হয় তাহলে তাহলে কি হবে? তাহলে আপনারা বলুন কি হবে? সেই জায়গাটা তো অভিশপ্ত হতেই হবে। প্রতিদিনের যেখানে যার চোখের জল রয়েছে, নিচের মানুষ আমার অনেক মামিরা রয়েছে পাড়া প্রতিবেশী, তাদের কাছে জিজ্ঞেস করেন তারা আগে বলবে হ্যাঁ এটা অভিশপ্ত বেটি। এই জায়গাটায় এত খারাপ যে এই মন্দ জিনিস খুব আছে। আর আমরা দেখেছি আমার শাশুড়িরা বলতো যে সত্যি খারাপ। আর আমরা এসেও দেখেছি এই পুকুর থেকে লম্প মানে প্রদীপের মতো জ্বলে ভেসে ভেসে যেত। আর এই পুকুরটাতে অনেকেই মরেছে আর খুব ভয়ঙ্কর এখনও রয়েছে। এখানে অনেক গাছপালা ছিল, ঘর খুব কম ছিল, একটা এমাথায় একটা ওমাথায়, আর বড় পুকুর ছিল আর বাগান ভর্তি ছিল। তো তালপাতার আগে তো পায়খানা ছিল না, এখানে পায়খানা ওখানে পায়খানা গর্ত খুঁড়ে তালপাতা দিয়ে এসব ছিল, কিন্তু এখনও রয়েছে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর আর মানে এখনও ছেলেপুলে নিয়ে খুব ভয় লাগে, নিজেদেরও ভয় লাগে। এখনো পর্যন্ত এই বড়দের এই এই বুকের মাজড়ায় এর মাজড়ায় খাইতে আঁজড়ায় এতে আঁজড়ায় এখনো।